হ্যালো ভিউয়ার্স টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমি তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসনের প্রথম পত্র নিয়ে আলোচনা করবো এবং আজকে আমরা প্রথম পত্রের পঞ্চম অধ্যায় নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার এই তিনটা বিষয় সম্পর্কে একটা ধারণা লাভ করবো অথবা এটা আমাদের মূল অধ্যায়ের মূল আলোচনা এই ক্লাসটা করার মাধ্যমে আমাদের পুরো অধ্যায়টাতে আমরা কী বিষয়গুলো পড়তে যাচ্ছি কোন ধারণাগুলো আমরা লাভ করতে চাচ্ছি সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু একটা ধারণা অর্জন করতে আমরা সক্ষম হব তো দেখো এখানে বলা হচ্ছে নাগরিকে নাগরিক অধিকার কর্তব্য এবং মানবাধিকারের কথা নাগরিক অধিকার ও কর্তব্য ও এবং মানবাধিকার নাগরিক অধিকার মানুষ একটা রাষ্ট্রে বসবাস করে কারণ মানুষ সামাজিক জীব সমাজবদ্ধ হয়ে মানুষ বসবাস করে এটাই যুগ যুগ ধরে চলে আসতেছে কেননা সমাজে বসবাস করতে গিয়ে বা পৃথিবীতে বেঁচে থাকার জন্য হলো একজন আরেকজনের কাছ থেকে কিন্তু সাহায্য সহযোগিতা প্রয়োজন হয় বিভিন্ন বিপদ আপদ বা যে কোনো কাজের জন্য কিন্তু জাস্ট সংঘবদ্ধভাবে থাকা বা সঙ্গবদ্ধভাবে কোনো কাজ করা সেটা অনেক যুক্তিসঙ্গত বা গ্রহণযোগ্য হয় সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয় তো এই কারণে আমাদের এই অধিকার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বা কর্তব্য এবং মানবাধিকার বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসেবে পরিচিত কারণ এখানে নাগরিকদের সকল কার্যক্রমের কথাই কিন্তু বলা হচ্ছে তো দেখো নাগরিক অধিকার কর্তব্য এবং মানবাধিকারের কথা যদি বলি তাহলে নাগরিক কারা রাষ্ট্রে যারা বসবাস করে তারা হচ্ছে রাষ্ট্রের নাগরিক অর্থাৎ রাষ্ট্রে অবস্থান করার কারণে তারা রাষ্ট্রের নাগরিক হচ্ছে এটাকে আমরা বলে থাকি জন্মসূত্রে নাগরিক অর্থাৎ যে যে দেশে জন্মগ্রহণ করবে সে সেই দেশের নাগরিক যেটাকে আমরা বলি জন্মসূত্রে নাগরিকত্ব এছাড়া রয়েছে অনুমোদন সূত্রে নাগরিক অর্থাৎ আমরা অনুমোদন সূত্রের নাগরিকের ক্ষেত্রে কি দেখব যে জন্মসূত্রে নয় অনেক সময় জন্মসূত্র ব্যতীত অনেকে অনেক রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করতে পারে বিশেষ করে সেটাকে আমরা অনুমোদন বলে থাকি তো এটার ক্ষেত্রে দেখা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া এই সকল দেশে এই ধরনের নাগরিকত্বটা কিন্তু বেশি দেওয়া হয়ে থাকে অর্থাৎ তারা সেই রাষ্ট্রে অবস্থান করে রাষ্ট্রের উন্নয়নমূলক কোনো কার্যক্রমের সাথে সম্পৃক্ত হলে এক পর্যায়ে তাদেরকে নাগরিকত্ব প্রদান করা হয় এবং তারা সে দেশের নাগরিক লাভ করে নাগরিকত্ব লাভ করে তার নাগরিক অধিকার তো দেখো অধিকার রয়েছে অধিকার মানে কি যে আমার কিছু দাবি চাওয়া রয়েছে রাষ্ট্রের কাছে রাষ্ট্রের কাছ থেকে আমি সেটা গ্রহণ করতে পারবো রাষ্ট্রের কাছ থেকে আমি নিতে পারবো যেটাকে আমরা বলতেছি কি না নাগরিক অধিকার নাগরিক রাষ্ট্রের কাছ থেকে যা কিছু পেয়ে থাকে যা কিছু লাভ করে থাকে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে নাগরিক অধিকার তাহলে এই যে নাগরিক অধিকার লাভ করতেছে এই নাগরিক অধিকার রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসাবে বিবেচিত তো কেন রাষ্ট্রের যেহেতু নাগরিক রাষ্ট্রের নাগরিক হিসেবে আমার কি কী চাওয়া রয়েছে সেটা আমাকে জানতে হবে অর্থাৎ আমি রাষ্ট্রের কাছ থেকে কোন কোন বিষয় গ্রহণ করতে পারবো কোন কোন বিষয় জানতে পারবো কোন বিষয়গুলো আমাদের রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেদিকটা আমাকে জানতে হবে অর্থাৎ রাষ্ট্রের কাছ থেকে আমার পাওনা কি সেটা আমাকে প্রথমত বুঝতে হবে এবার কর্তব্যর কথা বলতেছি অর্থাৎ রাষ্ট্রের নাগরিক হিসাবে আমাদের কি কি কাজ করা দরকার সেটা আমাদেরকে জানতে হবে কেননা শুধুমাত্র অধিকার আদায় করলেই হবে না বা অধিকার অর্জন করে নিলেই হবে না পাশাপাশি রাষ্ট্রের নাগরিক হিসাবে আমাদেরও কিছু কর্তব্য রয়েছে যে কর্তব্যগুলো আমাদেরকে যথাযথভাবে পালন করতে হবে আমরা যদি সেই কার্যক্রমগুলোকে বা যে সেই কর্তব্যগুলোকে যথাযথভাবে পালন করতে না পারি তবে কি রাষ্ট্রের উন্নয়ন ঘটানো কখনোই সম্ভব না কেননা দেখো যে কোনো একটা বিষয় সবসময় গিভ অ্যান্ড টেক বিষয়টা কিন্তু জড়িত অর্থাৎ আমি কিছু নিচ্ছি আবার কাউকে তাকে কিছু আমি দিচ্ছি এই যে দেওয়া নেওয়া এই পদ্ধতিটা যদি চালু থাকে তবে কিন্তু একটা সামঞ্জস্যতা বজায় রাখবে নয়তো বা কখনোই সামঞ্জস্যতা বজায় রাখা সম্ভব না তো এই জায়গাতে বলা হয়ে থাকে যে আমি কোনো কিছু মনে করো যে গ্রহণ করলাম এই যে গ্রহণ করে নিলাম গ্রহণ করার পর আমি এবার কী করতেছি যে রাষ্ট্রের বলতে আমার একটা দায়বদ্ধতা রয়েছে কেননা আমি শুধুমাত্র রাষ্ট্র থেকে নিয়ে যাবো রাষ্ট্রকে দেবো না এমনটা তো হতে পারে না এই কারণে কি যে নাগরিকের জন্য বেশ কিছু কর্তব্য নির্ধারণ করা থাকে তাহলে আমরা এখানে দেখলাম যে আমাদের বেশ কিছু কর্তব্য রয়েছে যেগুলোকে আমরা বলে থাকি নাগরিকের কর্তব্য তাহলে নাগরিক এই সকল কর্তব্য সম্পাদনের মাধ্যমে তারা তাদের সকল কার্যক্রম পরিচালনা করে থাকে তাহলে আমরা যে বিষয়টা দেখলাম যে নাগরিক কিছু অধিকার অর্জন করতেছে আদায় করে নিচ্ছে এবং তারা কী করতেছে কিছু দায়িত্ব পালন করতেছে কর্তব্য বা দায়িত্ব কর্তব্য আমরা বলে থাকি যে রাষ্ট্রের কাছে তারা দায়বদ্ধ রাষ্ট্র তাদেরকে সকল কিছু প্রদান করতেছে যা প্রদান করার কারণে রাষ্ট্রে অবস্থান করে তারা সেই সকল কার্যক্রমগুলো সঠিকভাবে পরিচালনা করত এবার দেখো আমরা বলবো মানবাধিকার মানবাধিকার বলতে মানুষের অধিকারকে বোঝাচ্ছে অর্থাৎ সময় দেখা যেত যে মানুষ নানা নানারকমভাবে নির্যাতিত নিগৃহীত নিপীড়িত হতো এই যে মানুষের নির্যাতিত নিগৃহীত এবং নিপীড়িত হবার যে বিষয়টার কথা বললাম যার ফলে তারা নানা ধরনের সমস্যার সম্মুখীন হতো বিশেষ করে সুবিধা বঞ্চিতরা মানে যারা নিম্ন পর্যায়ের ব্যক্তিবর্গ যারা সমাজ বা রাষ্ট্রের উঁচু পর্যায়ের ব্যক্তি না তারা নানারকমভাবে নির্যাতিত হতো আমরা যদি এই অবস্থান থেকে ফিরে আসার কথা বলি বা ঘুরে আসার কথা বলি সেক্ষেত্রে আমরা বারোশো পনেরো সালে ম্যাগনে কাটার কথা বলতে পারি যে ম্যাগনে কাটা কিন্তু আমাদের এই মানবাধিকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এরপরে আমরা সতেরোশো উননব্বই সালে ফরাসিক বিপ্লবের কথা বলতে পারি যে ফ্রেঞ্চ রেগুলেশন আমাদেরকে সোডাচারী শাসকের বিরুদ্ধে সংগ্রাম করার একটা সাহস বা একটা প্রেরণা জুগিয়েছে যেটা আমাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঠিক এই রকম একটা পরিস্থিতিতেই উনিশশো সালের দশ ডিসেম্বর উনিশশো আটচল্লিশ সালের দশ ডিসেম্বর কি করা হলো যে আমাদের এই মানবাধিকার ঘোষণা করা হলো অর্থাৎ মানব অধিকার মানুষের অধিকার আমরা কিন্তু এর পূর্বে নাগরিক অধিকার বলেছি দেখো এখানে দুইটা জিনিস আমরা পাচ্ছি নাগরিক অধিকার আর আরেকটা হচ্ছে মানবাধিকার মানবাধিকার এটাও কিন্তু অধিকার নিয়েই বলা হচ্ছে অর্থাৎ মানুষের অধিকার নাগরিকের অধিকার বিষয়টা কিন্তু এই এটাই চলে আসতেছে ঘুরে ফিরে কথাটা কিন্তু একই কথা চলে আসতেছে মানব অধিকার আর হচ্ছে নাগরিক অধিকার তাহলে এখানে পার্থক্য কোন জায়গায় অর্থাৎ নাগরিক কি একটা রাষ্ট্রের বাসিন্দা একটা রাষ্ট্রে অবস্থান করতেছে একটা রাষ্ট্রে অবস্থান করতে গিয়ে তারা রাষ্ট্র থেকে যে সকল অধিকারগুলো লাভ করতেছে সেটা হচ্ছে নাগরিক অধিকার আর মানবাধিকার কি মানবাধিকার হচ্ছে একজন মানুষ হিসাবে সমগ্র পৃথিবী বিভিন্ন স্থান থেকে তারা যে সকল অধিকার বা যে সকল সুযোগ সুবিধা ভোগ করে থাকে সেটাকে মানবাধিকার বলে যেটা সূত্রপাত হয়েছে আমরা বললাম এখানে উনিশশো সালের দশ জানুয়ারি থেকে মৌলিক মানবাধিকার ঘোষণা করা হয়েছে যার ফলে আমরা দেখব সকল ধরনের কার্যক্রমের ক্ষেত্রে মানুষের অধিকারকে মানুষের চাও পাওয়াকে প্রাধান্য দেওয়া হচ্ছে আমাদের বিশেষ করে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ক্ষেত্রে নাগরিক অধিকার মানবাধিকার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসেবে বিবেচিত এবং আমরা দেখব গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়া বা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত হওয়া বা চালু করার ক্ষেত্রে নাগরিক অধিকার বা মানবাধিকারটা সহায়ক ভূমিকা পালন করে থাকে মানবাধিকার করা মানবাধিকারের সাথে যদি আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বন্ধন দেখাতে চাই তাহলে আমরা দেখবো যে এই ক্ষেত্রে যে সুবিধাটা বা যে ক্ষেত্রটা আমরা দেখি মানবাধিকারের ক্ষেত্রে মানে মানুষের অধিকারগুলো প্রতিষ্ঠা লাভ করতেছে মানুষ তার সকল কার্যক্রমকে সঠিকভাবে সম্পন্ন করতে পারতেছে যার ফলে সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে তার সকল ধরনের কার্যক্রমটা পরিচালনা করা সম্ভবপর হচ্ছে এখন দেখো এখানে নাগরিক অধিকারের পাশাপাশি আমরা কর্তব্য সম্পর্কে আলোচনা করেছিলাম যে এগুলো আমাদের রাষ্ট্রের কাছে চাওয়া রাষ্ট্রের কাছে আমাদের এগুলো আমাদের প্রাপ্য রাষ্ট্র আমাদেরকে এগুলো প্রদান করবে তাহলে রাষ্ট্র আমাদেরকে এগুলো প্রদান করতেছে রাষ্ট্রের কাছে আমাদের এগুলো চাওয়া কিন্তু কি এই রাষ্ট্র আমাদেরকে চাওয়াগুলো পূরণ করতেছে তাহলে রাষ্ট্রটাকে তো সঠিকভাবে চলতে সঠিকভাবে পরিচালনা করার জন্য আমাদেরকে বিভিন্ন রকমভাবে সাহায্য সহযোগিতা করতে হবে আমরা যে বিভিন্ন রকমভাবে সাহায্য সহযোগিতা করব সেই সাহায্য সহযোগিতা করাকে আমরা বলবো হচ্ছে কর্তব্য যেটাকে আমরা বলি হচ্ছে নাগরিক কর্তব্য অর্থাৎ রাষ্ট্রের নাগরিক তারা তাদের সকল দায় দায়িত্ব পূরণের মাধ্যমে বা তাদের সকল দায় দায়িত্ব পালনের মাধ্যমে কি করবে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করবে যেটাকে আমরা কর্তব্য বলতেছি অর্থাৎ নাগরিক কর্তব্যের মাধ্যমে বা নাগরিকের কার্যক্রমের মাধ্যমে আমরা দেখে থাকি যে সঠিকভাবে রাষ্ট্রটাকে পরিচালনা করা সম্ভবপর হয়ে ওঠে তো আমাদের একদম শেষ পর্যায়ে চলে এসেছি শেষ পর্যায়ে যে বিষয়টা আমরা আরেকবার বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে নাগরিক অধিকার মানবাধিকার দুটা প্রায় প্রায় কাছাকাছি বিষয় এখানে আমরা দেখলাম যে নাগরিক রাষ্ট্রের নাগরিক বা মানুষ একটা পৃথিবীর মানুষদের সকল অধিকার বা তাদের চাওয়া পাওয়া বা তাদের যে সকল দাবি রয়েছে সেগুলোকে আমরা বলে থাকি আর কর্তব্যের ক্ষেত্রে দেখলাম যে রাষ্ট্রের জনগণ হিসাবে রাষ্ট্রের নাগরিক হিসাবে রাষ্ট্রের মানব হিসাবে তাদের রাষ্ট্রের জন্য বা পৃথিবীর জন্য বা দেশের জন্য বিভিন্ন দেশের জন্য কিছু করণীয় রয়েছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের কর্তব্য তা আমাদের আজকের ক্লাসে এই পর্যন্ত পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানি এখানেই শেষ করছি এই পর্যন্ত সকলেই ভালো থাকো ধন্যবাদ সবাইকে